আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ই স্কুল বিটিতে আপনাদেরকে স্বাগতম। আমি হাসান, আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে সিক্স পিন সকেট, ফ্রিজের কম্বাইন সকেট কীভাবে ফিটিং করতে হয়। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম আমি একটা সিক্স পিন সকেট নিলাম। এটা হচ্ছে এল, এলতে লাইন সবসময় আমি দেখে এল, এন, এল ওয়ান, এল ওয়ান দেওয়া লাগবে না, এটা সেট আপ করে কিছু লাগবে না। এই যে লোগোটা, এটা হচ্ছে আর্থিংয়ের। এল হচ্ছে আপনার লাল কেবলটা দিব যাতে কারেন্ট থাকে, এন হচ্ছে নিউট্রাল যাতে কারেন্ট থাকে না, কালোটা এটা দিব, আর সবুজটা দিব এটাতে আর্থিংয়ের জন্য। এটা অবশ্যই দিবেন যদি আপনার ওইখানে দেওয়া থাকে, আর যদি না থাকে তাহলে লাল আর কালোটা দিয়ে দিলে হবে। তাহলে চলুন শুরু করা যাক কীভাবে লাগাইতে হবে। আমি বোর্ড দেখানোর জন্য একটা বোর্ডে তিনটা তার নিছি, তিনটা কালার, তিনটা তার নিছি, লাল, সবুজ, কালো, লালটাতে কারেন্ট থাকে। তাহলে চলুন কীভাবে ভিডিও। এ হচ্ছে লালটা, লালটা আমি এলে লাগাবো যেটাতে কারেন্ট থাকে। প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই, প্লিজ দয়া করে কষ্টের দামটা আপনারা দিয়েন, ভিডিও দেখে দৌড় দিয়েন না, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করেন, পারলে একটা লাইক দিয়েন, কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। লালটা লাগিয়ে ফেলছি এলে, কালোটা লাগাবো এন, যাতে যেটা নিউট্রাল বলা হয় এনে কালোটা লাগাবো। খুব সহজে 2 মিনিটে লাগিয়ে ফেলতে পারবেন, আপনারা নিজেরাই পারবেন, অথবা যেখানে অনেক সময় সকেট লাগানো থাকে ওটা খুলে যেভাবে দেখানো হয় সে ওইভাবে যেভাবে লাগানো থাকে ওইভাবে লাগাই ফেলবেন। সবুজটা আমি এটাতে দিচ্ছি, খুব অল্প সময় লাগতেছে আমার, যেহেতু আমি প্রফেশনাল, আপনাদের একটু সময় লাগবে, ভয়ের কিছু নাই, দরকার লাইনটা অফ করে নেবেন, ভালো কথা মনোযোগ দিয়ে শুনুন, সব সময় তার যেটা লাগাবেন ভালো করে টাইট করে লাগাইতে হবে, লুজ থাকলেই সমস্যা, লুজ থাকলে জিনিসটা গরম হয়ে পুড়ে যায়, বড় ধরনের দুর্ঘটনা ঘটে। আমি এই লালটা এলে লাগাইছি দেখানোর জন্য সামনে নিয়ে আসছি। এই যে এল, এলতে লাইন যেটাতে কারেন্ট থাকবে এটা এলে দিবেন সব সময়, এনতে নিউট্রাল যাতে কারেন্ট থাকে না ওটা এটা দিবেন, আর সবুজটা দেখলে নেই, এই সবুজটা দিবেন হচ্ছে যাতে আর্থিংয়ের জন্য। তাহলে আমি এটা ফিটিং করে দেখাই দিচ্ছি। এই স্কুল বিটিতে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ভালো করে লাগাই ফেলবেন। এটা খোলার জন্য এটা আবার দেখাচ্ছি আপনাদের, এখানে একটা ছোট্ট একটা জায়গা আছে, এখানে চেষ্টা দিয়ে পুশ করবেন, ধাক্কা দিলে চারা কেউ চাপ দিলে খুলে যাবে। স্ক্রুটা লাগাই নিচ্ছি আমি, বারবার বলতেছি বিরক্ত মনে করবেন না, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমরা অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের, ইলেকট্রিক্যাল সকল ধরনের প্রোডাক্ট, ফিটিংস কীভাবে করতে হয় সকল দেখা, সব কিছু দেখাবো। আর যদি কিছু জানতে চান আমাদের কোনো ইলেকট্রিক প্রোডাক্ট বিষয়ে কিছু জানতে চাইলে আমাদের কমেন্টস করে জানাবেন, কোনো ভিডিও জানতে চাইলে কীভাবে কী করতে হয় আমাদেরকে বলবেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। অল্প টাইমের মধ্যে কীভাবে সেট করে ফেলছি আপনাদেরকে দেখাই দিলাম। ইনশাল্লাহ আল্লাহ রহমতে, আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমাদের এটা ফিটিং করা হয়ে গেছে। তাহলে দেখালাম তো কীভাবে লাগাইতে হবে, এটা হচ্ছে আপনার সিক্স পিন সকেট বলে, 3 পিন 2 পিন দুইটাই আছে, এটা হচ্ছে সুইচ অন অফ, আমি পাওয়ার দিয়ে নেই যার জন্য দেখাতে পারিনি। ওকে, আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকবেন, আর ই স্কুল বিডি থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য এতক্ষণ, অসংখ্য ধন্যবাদ, প্লিজ যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।